লুইতর পানি বই যোৱা নাই, মহাবাহুর বুকুত জাহাজ চলা নাই। তলি উদং মহাবাহু ব্রহ্মপুত্রর অস্বাভাবিকভাবে হ্রাস পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর। জলস্তর হ্রাসের ফলত প্রভাব পড়েছে রাজ্যের নদী পরিবহনত, বন্ধ হয়ে পড়েছে আন্তঃরাষ্ট্রীয় আমদানি আর রপ্তানি। এয়া ধুবুরীর জাহাজ বন্দরের দৃশ্য। বিগত নদিনে জাহাজ বন্দরত আবদ্ধ হয়ে আছে পাঁচখন বাংলাদেশী জাহাজ সহ নাবিক আর জাহাজ কর্মী। বরলুইতর পানি হ্রাসের ফলত প্রভাব পড়েছে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য। অস্বাভাবিক হারত কমি গেছে ব্রহ্মপুত্রের জলপৃষ্ঠ, তার ফলত ভারত আর বাংলাদেশের মাজত চলাচল করা যে মালবাহী জাহাজ সমূহ আছে রই আছে ধুবুরী পোর্টত নদিন। ব্রহ্মপুত্রের জলস্তর কমি যাওয়ার ফলত কিন্তু তিনিওখন দেশের, এক কথা কোবলে গেলে ভারত, ভুটান আর বাংলাদেশ, এই তিনিওখন দেশে যথেষ্ট আসলে ব্যবসায়িক লসের সম্মুখীন হয়েছে। বিগত নদিনের পর ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণের ধুবুরী পঞ্চঘাটস্থিত জাহাজঘাট কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলস্বরূপে ধুবুরীর জাহাজ বন্দরের পর বাংলাদেশের শিলমারি নদী বন্দরের মাজত আমদানি আর রপ্তানি সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে। তিনদিন ধরে ড্রেজারের ব্রহ্মপুত্রর খনন চলি আছে যদিও এতালেক চলাব পৰা নাই জাহাজ। আমরা খাওয়া কাজ খুব অসুবিধা হইতাম, খুব কষ্ট, তাই আগার ঢুকা খাওয়া হইতাম। ব্রহ্মপুত্রর অস্বাভাবিক জলস্তরে প্রভাব পেলাইছে রাজ্যের নদী পর্যটনতো। পানি হ্রাস পার শিলঘাটর নদীঘাটলে চপাব পৰা নাই বিদেশী পর্যটকরে ভরি থাকা ডাঙর ডাঙর জাহাজ সমূহ। নদীর মাজতেই রাখবলগা হয়েছে এম ভি মহাবাহু, সুকাফা, চৰাইদেউৰ দৰে বিলাসী জাহাজ সমূহ। মানে শেহতীয়াভাৱে পানী বহুত কমিছে, যার ফলত আমার জাহাজসমূহ আপনার মাজতে রাখবলগা হয়, তারপরা স্পিড বোটরে আমি পারলে লৈ আনো। আর বহুত ক্ষেত্রত আপনার কিবাকিবি লাগেজ সাগেজ অনা নিয়া ক্ষেত্রত আমার বহুত প্রবলেমের সম্মুখীন হবলগা হয়েছে। পূর্বতক ব্রহ্মপুত্রর জলস্তর অধিক হ্রাস পাত জাহাজ রাখি অন্য স্পিড বোটরে বিদেশী পর্যটকক আনিবলগা হয়েছে পারলৈ। ধুবুরীর পর জ্যোতির্ময় চক্রবর্তী আর কলিয়াবরের পর দিবাকর দাস, নিউজ18 অসম নর্থ ইস্ট।